নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রুমা দিনের বাছাই করা সংবাদ আর এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সঙ্গে অতিথি হয়ে অনলাইনে যুক্ত আছেন এপির ব্যুরো প্রধান জুলহাস আলম এবং আছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাইনুল আলম স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় শুরু করতে চাই ইউএন প্রসঙ্গ নিয়ে দুঃখিত ইউক্রেন প্রসঙ্গ নিয়ে এবং যেটি কিছুক্ষণের আপডেট সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সমঝোতা করতে চাই ইউক্রেন এইরকম একটি বার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট দিয়েছেন এই বিষয়টি একটু জানতে চাইবো মাইনুল আলম আপনার অভিজ্ঞতা কি বলে কোন দিকে যাচ্ছে আসলে ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি মানে যদি যুদ্ধ বলা হয় তাহলে আমি মনে করি এটা একটা অসম যুদ্ধ রাশিয়া যেভাবে আগ্রাসন দেখিয়েছে আক্রমণ করেছে ইউক্রেন দেশটিকে এবং এটা বলছে যে এটা ইউক্রেনকে নিরস্ত্রীকরণ অস্ত্রমুক্ত যত সমরাস্ত্র যা আছে এগুলো মুক্ত করে এমন একটি এবং বলেছে আজকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটা দখল করার জন্য না ইউক্রেনকে দখল করার বা নিজেদের মধ্যে ঢুকানোর রাশিয়ার মধ্যে ঢুকানোর উদ্দেশ্য না অস্ত্রকরণ মূলত হচ্ছে এটা একটা ইগো এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার যে দীর্ঘদিনের অস্বস্তি কিংবা একটা ঝুঁকি কিংবা দুশ্চিন্তা তারই অবসান ঘটানো এটা উদ্দেশ্য কারণ ইউক্রেন পশ্চিমাদের মিত্র ন্যাটোর সদস্য হওয়ার মতো পরিস্থিতিতে আছে এবং যোগ্যতা অর্জন করে প্রায় হয়ে যাচ্ছিল এমন পথে অগ্রসর হচ্ছিল এমন পরিস্থিতিতে রাশিয়া যেটা ঝুঁকি মনে করছিল এবং রাশিয়ার এই আক্রমণ অবশ্যই বলতে হবে নিন্দনীয় এবং এটা 1994 সালে যে একটি সমঝোতার চুক্তি হয়েছিল আন্তর্দেশীয় ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সেই অনুযায়ী এটা পূর্ণ বরখেলাপ এবং ওখানে লেখা ছিল ওই চুক্তিতে ইউক্রেন থাকবে একটি স্বতন্ত্র রাজনৈতিক রাষ্ট্র পলিটিক্যাল স্টেট এবং সভরেন স্টেট এবং সে এই স্টেটকে কখনো যে আক্রমণ করা যায় এভাবে এবং আন্তর্জাতিক রীতিনীতি আইন ভঙ্গ করে এটা দেখিয়ে দিল রাশিয়ার পুতিন রাশিয়ার দেখিয়ে দিল এবং পরিস্থিতি যা হচ্ছে তাই হবে এর অর্থনৈতিক প্রভাব আছে কূটনৈতিক রাজনৈতিক প্রভাব আছে বিশ্বব্যাপী একটি নতুন করে তৃতীয় যুদ্ধ না হলেও এই যুদ্ধ ভৌগোলিক কারণে অবস্থানগত কারণে পুরো বিশ্বকে নাড়া দিচ্ছে এবং পুরো বিশ্বকে আলোড়িত করছে এই কারণে চিন্তাযুক্ত একটা পরিস্থিতি সৃষ্টি করেছে পাল্টা আক্রমণ হবে কিনা সেটা দেখার বিষয়ে সে সম্ভাবনা এখন পর্যন্ত নাই কিন্তু মনে হচ্ছে যে একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি হচ্ছে যেখানে পুরো বিশ্বের জন্য এটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে সেটা আমি বলতে চাই এবং এই ইউক্রেনের এই যুদ্ধ যেটা আজকে আলোচনার কথা বলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেটা ঠিকই আলোচনার কথা বারবার বলা হচ্ছিল আলোচনা হয়েছে টেলিফোন সংলাপ হয়েছে অনেক কিছু হয়েছে এবং দ্বিতীয়ালিতে ইউরোপের অন্য রাষ্ট্রপ্রধানরাও নেমেছে কিন্তু কার্যকর কিছু হয়নি কারণ বরিস রাশিয়ার পুতিন যে এক নায়ক এবং এক নায়কতন্ত্র যে গণতন্ত্রের রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে না এবং এই যে আক্রমণটা করলো এটা সম্পূর্ণ বিশ্বকে তাক লাগিয়ে দিল এবং মূলত রাশিয়ার যে মাইটিনেস যে একক আধিপত্য কিংবা তার শক্তি সামর্থ্য প্রদর্শন করার জন্যই এটা এটা করা হয়েছে একরকম যেটা আপনি শুরুতেই বলছিলেন যে প্রতিহিংসা থেকে বা তাদের শক্তির ভাব বা দেখানোর একটা মনোভাব সেখান থেকে আসবো আপনার কাছে মাইনুল আলম আবারও আপনি একটু কথা বলছিলেন যে আন্তর্জাতিক চুক্তি একটা থাকে তারপরে সেটির বরখেলাপ হয় এই বিষয়টি একটু জানতে চাইব জুলহাস আলম আপনি একটু আমাদেরকে ধারণা দিতে পারবেন কি না যে এরকম যখন আন্তর্জাতিক চুক্তি থাকে এবং সেটার যখন বরখেলাপ করে যে এই ঘটনাটি এখন হচ্ছে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা এই সব ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি আসলে কোন দিকে যায় বা আন্তর্জাতিক যে নীতি নির্ধারক বা নীতি নির্ধারণ যারা করে তাদের মানে অবদান বা তাদের ভূমিকাটাই বা কি থাকে ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক রীতিনীতি মেনে রাষ্ট্রগুলো তাদের আচরণ করার কথা সেটি আমরা কাগজ কলমে দেখি জাতিসংঘ তার মতো করে ভূমিকা পালন করার কথা এক্ষেত্রে যেটি হয়েছে যে যেটি আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাছের মানুষ মাইনুল আলম বললেন যে একটা কৌশলের খেলা এখানে সর্বশেষ খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পুতিনের পক্ষ থেকে একটা রেসপন্স এসেছে যে তারা ইউক্রেনের সাথে কথা বলতে চায় যে কৌশলগত কারণে এই মুহূর্তে বলার উদ্দেশ্য হলো যে কিয়েভ ইউক্রেনের যে রাজধানী সেটি খুব কাছাকাছি রুশ সৈন্যরা চলে এসেছে এবং খুব কাছে একটা বিমানবন্দরকে তারা ক্যাপচার করে নিয়েছে সো এই পরিস্থিতিতে একটা ডায়লগের কথা আসবে সেটি পর্যবেক্ষকরা বা আমাদের মনে হচ্ছিল একটা চাপ তৈরি করে একটা ডায়লগের কথা আসবে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে চায়না একটা ভূমিকা পালন করছে
আজকে এই পুতিন বক্তব্য দিতে চান বা কথা বলতে চান সেই খবরটি ওয়েস্টার্ন মিডিয়াতেও এসছে, তবে তার আগে চায়নার মিডিয়া থেকে এসছে এবং সেখানে পুতিন সরাসরি কথা বলেছেন চীনা প্রেসিডেন্টের সাথে। সেখান থেকে বলা হয়েছে যে তারা এটা কথা ইউক্রেনের সাথে কথা বলে একটা সমাধান করতে চান। তার মানে হচ্ছে যে কৌশলগত কারণে রাশিয়া যে যুদ্ধটি শুরু করেছে বা যে আগ্রাসনটি শুরু করেছে সেটিতে তারা মনে করছে যে আপাতত সফল, কারণ ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের যুক্তি নিয়েই তাদের সংযুক্ত হবার যে সম্ভাবনা সেটিকে নিয়েই মূলত রাশিয়ার অস্বস্তি, কারণ তাতে তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। সো আন্তর্জাতিক রীতিনীতি মেনে আমাদেরকে আমরা যেটা আশা করি বিশ্ব পরিস্থিতি চলমান থাকবে বা বিশ্ব রাজনীতি চলবে সেটা সবসময় রাখা হয় না। আপনি জানেন যে আন্তর্জাতিক আইনে যুদ্ধের কিন্তু নিয়ম আছে, আপনি যে কাউকে গুলি করে মেরে ফেলতে পারেন যুদ্ধ পরিস্থিতিতেও, সেটির শাস্তিটা কি হয় বা সেটির আদৌ কোনো শাস্তি হয় কিনা বা কোনো মীমাংসাই হয় কিনা, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া, কারণ বিচারটা কে করবে? এখানে দেখেন নিরাপত্তা পরিষদের একটা বিষয় থাকে, সেখানে ভেটো সিস্টেমের কারণে অনেক কিছু হয়ে ওঠে না, পাশাপাশি হচ্ছে আরো কিছু আন্তর্জাতিক ট্রিটি আছে যেগুলোতে তাদের ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল আছে IHL বলে সংক্ষেপে। সো সেটির আওতায় অনেক ধরনের বিষয় আছে কিন্তু সেগুলো সবসময় মানা হয় না। আবার ধরুন যে মানবতা বিরোধী অপরাধ করলে, কারণ এখানে সিভিলিয়ান মারা যাচ্ছে আমরা যে অবস্থাতে, এবং ইউক্রেন দাবি করেছে যে প্রায় 33টি স্থাপনা যেগুলো সিভিলিয়ান এবং সাধারণ মানুষ জনগণ তারা, সো এগুলো কিন্তু মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে যায়। সো সেগুলো করার জন্য আবার ICC আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে, তা হেগে আমাদের রোহিঙ্গার ক্ষেত্রেও তারা হ্যান্ডেল করছে। তো এই বিষয়গুলো খুব জটিল, চট করে এগুলো সমাধান বা কারো বিচার করে ফেলা এটা খুবই কঠিন কাজ। মূল বিষয়টা হচ্ছে যে গণতন্ত্রের প্রতি এবং অন্যের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা, পাশাপাশি আবার ওই কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে স্বার্থ সেই জায়গাগুলোকে তারা সেখানে আধিপত্য বিস্তার করার জন্য অনেক সময় আমাদের এই ধরনের রাষ্ট্রগুলো যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না চলে বরং এক ধরনের জোর জবরদস্তি করে চলে। জোর জবরদস্তির কথা একটু বলতে চাই, আপনি বলছিলেন আপনার আলোচনাতে যে চাপ তৈরি করে তারা হচ্ছে ডায়ালগ করতে চায়, অর্থাৎ যখন তাদের একেবারে রাজধানী দখল করে নিচ্ছে সেরকম একটি পরিস্থিতিতে তারা এখন ডায়ালগের কথা বলছে, এই কৌশলটি কি খুব সংক্ষেপে একটু বলবেন কি না? মানে তাদের যে উদ্দেশ্য ছিল যে ভয় দেখানো বা তারা যে শক্তিশালী সেটি প্রমাণ করা, এরকম কিছু সেটিতে তারা সফল, কারণ ইউক্রেনের দিক থেকে একটি বক্তব্য সেটা হচ্ছে যে তারা মনে করে যে জার্মানির মতো ইউক্রেনটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে চায় রাশিয়া, তাতে তার ওখানে যে তার যে নিয়ন্ত্রণ ওই অঞ্চলে, কারণ ইউরোপের অনেক স্বার্থের সাথে রাশিয়ার স্বার্থ জড়িত বা রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট, বিশেষ করে গ্যাস এবং অন্যান্য সম্পদ। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বললাম যে এই বাস্তবতায় আমার যে ভালো মানুষ ভাই বলতে পারবে সেটা হচ্ছে যে এই বাস্তবতায় চীন কিন্তু একটা নতুন রোল প্লে করতে যাচ্ছে, চায়না আজকে অনুমোদন দিয়েছে যেটা দীর্ঘদিন বন্ধ ছিল রাশিয়া থেকে। সো একটা গেম কিন্তু এখানে নতুন গেম শুরু হলো, নতুন একটা কোল্ড ওয়ার না হলেও একটা অন্যরকম সেটাই, মানে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক পরিমণ্ডলে তো একটা পরিবর্তন আসবে, সেই বিষয়টি একটু জানতে চাইবো। মাইনুল আলম, আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেন যে সেই বিষয়টা আসলে কি হতে পারে, আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি পরিবর্তন আসবে? ক্ষমতাধর রাষ্ট্র অর্থবিত্ত পুঁজি কিংবা সামরিক ক্ষমতা জ্ঞান বিজ্ঞান সব দিক দিয়ে মিলে, অর্থনীতি সব মিলে যে একক রাষ্ট্র, একক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র, প্রধান নাম্বার ওয়ান কান্ট্রি, সেটা সম্প্রতি কিছু কিছু ক্ষেত্রে এটা গত 10 বছরে কিংবা 8 বছরে এটা আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে, চ্যালেঞ্জকে চীন উঠে আসছে, যার ফলে যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটা ট্রেড ওয়ার, কোল্ড ওয়ার, সব ধরনের পলিটিক্যাল ওয়ার আছে। এই যে করোনা ভাইরাস নিয়ে একটা যুদ্ধ চলছে, রেশারেশি চলছে, এবং চায়না যখন আস্তে আস্তে এগিয়ে আসছে, বড় হয়ে আসছে, প্রভাব প্রতিপত্তি শক্তি সব দিক দিয়ে, তখন চায়না দেখছে যে আগে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করা দরকার, এবং কোনো কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ইস্যু ভিত্তিক ব্যাপারে চায়না এবং রাশিয়া একক ক্ষেত্রে অনেকটা একমত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যার ফলে এক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের ঘায়েল করা কিংবা প্রতিপক্ষ হিসাবে রাশিয়ার পাশে দাঁড়ানো, রাশিয়াকে মৌন কিংবা কিছুটা অর্ধেক সমর্থন দেওয়া,
এটা চায়নার কৌশল, যার ফলে চীনের যে বলয় বলা হচ্ছে কিংবা চীনের যে প্রভাব সেটাকে অক্ষুণ্ণ রাখতে চীন বুঝে যুক্তরাষ্ট্রকে এভাবে কাউন্টার করছে। যেমন এই যুদ্ধে ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য, হুমকি ধামকি কিংবা কিছু অ্যাকশন ছাড়া আর কিছু নাই। যুক্তরাষ্ট্র কি এখানে যুদ্ধে একটা অংশ নিবে কিংবা ইউক্রেনের পাশে দাঁড়াবে? দাঁড়াবে না, সেটা সম্ভব না বাস্তব কারণে, কারণ সেটা হিসাব নিকাশ করছে বাইডেন প্রশাসন। পেন্টাগনের কিছু রিপোর্ট এবং বক্তব্য দেখলে এটা বোঝা যায়। এখন চীনের যে সমর্থন তো তারা দিচ্ছে, পরোক্ষ সমর্থন তো দিচ্ছে, চীনের যে ভূমিকা সেটা খুব কৌশলগত। এখন রাশিয়া একসময়ের সোভিয়েত কান্ট্রি গুলোর উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, নিয়ে নিচ্ছে, 14 সালে ক্রিমিয়াকে নিয়েছে, এবার হয়তো ভাঙছে ইউক্রেনকে ভাঙছে, চীনের জন্য এটা একটা বার্তা। চীন মনে করছে আমাদের তো তাইওয়ান আছে, তাইওয়ানের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাইওয়ানকে আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে নিয়ে নেবো, আমাদের নিয়ন্ত্রণের অধীনে আনবো, এমন ইস্যুগুলো আছে। হংকং একটা বড় সমস্যা, যদিও এটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন হিসেবে কাজ করছে এবং একটা চুক্তির মাধ্যমে ব্রিটিশদের সাথে চীনের 30 বছর আগে যে চুক্তি হয়েছে, চুক্তির মাধ্যমে এটা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়গুলো খুবই জটিল এবং পলিটিক্যাল একটা অ্যালাইনমেন্টের মাধ্যমে হচ্ছে, এবং কখনো কখনো আমরা রিকনসিলিয়েশন দেখছি, এটা গ্লোবাল রিকনসিলিয়েশন এবং ইস্যু ভিত্তিক রিকনসিলিয়েশন বিগ প্লেয়ারদের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউই স্বস্তিতে নাই, রাশিয়া আক্রমণ করে স্বস্তিতে নাই, নিজের একটু শক্তিমত্তা প্রদর্শন করলো, যুক্তরাষ্ট্র স্যাংশন, ইকোনমিক স্যাংশন, ডিফেন্স স্যাংশন, মিলিটারি স্যাংশন, প্যাকেজ স্যাংশন দিয়ে যে খুব স্বস্তিকর অবস্থা আছে তা না, এবং তাকে অনুসরণ করে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য পশ্চিমারা যেটা করছে সেটাও কতটুকু কার্যকর হবে, কারণ আমেরিকার সেই স্যাংশন 10 বছর 20 বছর আগের যে স্যাংশনের যে অ্যাকশন এবং কার্যকারিতা এখন অনেকটা কমে এসছে এবং সেটার বাস্তব প্রয়োগ অনেক ক্ষেত্রে কার্যকর নয় বলে মনে হচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। রাশিয়া স্যাংশনের ভয় পেয়েও, ভয় মাথার উপর রেখেও, সে ভীত হয়েও সেই ইস্যুটাকে সে গুরুত্ব দিচ্ছে না, তার আগে শক্তি দেখাচ্ছে এবং নিয়ন্ত্রণ, রাজনৈতিক নিয়ন্ত্রণ, সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, যার ফলে রীতিনীতির তোয়াক্কা না করেই সব ছেড়ে দিয়েই এই ইউক্রেনকে সে দখল করে নেওয়ার চেষ্টা করছে, আক্রমণ করছে। এমনকি একটু যদি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে পুতিন, তিনি 1945 সালের পরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি পৃথিবীতে, আমরা জানি যে অনেক মানুষ মারা গেছিল জাপানে। এইবার তিনি তার রাষ্ট্রীয় তার জনতার উদ্দেশ্যে যে বক্তব্য ছিল সেখানে সে সরাসরি বলেছে যে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। উনি পুতিন এতই অ্যাগ্রেসিভ, এতটাই তিনি ডিটারমাইন্ড যে যে কোনো মূল্যে ইউক্রেনকে তিনি নিজের কবজায় নেবেন, তার জন্য যা কিছু করে না। এখন এই রিস্ক, এই ঝুঁকি তো ইউরোপ বা আমেরিকা নিতে পারে না, এটা খুব চ্যালেঞ্জিং নিতে পারে, কারণ এই ধরনের হুমকি ধামকি মানে হচ্ছে অনেকটা অন্য পার্টি যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে তো একটা বড় যুদ্ধ লেগে যাবে, সেটাই পৃথিবী সেটা অ্যাফোর্ড করতে পারবে না। এ পর্যায়ে আমরা আজকে 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের যে একটা ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি নিয়ে আলোচনা করতে চাই এবং এই বিষয়ে একটু জানতে চাইবো। মানুল আলম, আপনাকে দিয়ে এই পর্বের আলোচনা শুরু করছি। 13 বছরে এখন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয়নি, 2টি মামলা হয়েছে, হত্যা মামলা যেটি সেটি আপিল শুনানির অপেক্ষায় আছে, আর বিস্ফোরক দ্রব্য যেটি সেটি ঝুলে আছে বিচারিক আদালতে। কি মনে হয় এই ঘটনা, এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় সবাই কি ন্যায় বিচার পেয়েছে? মানে যেটুকু বিচার হয়েছে আপিল শুনানির আগ পর্যন্ত, সেখানে কি কেউ কি বিনা অপরাধে ফেঁসেছে এরকম মনে হচ্ছে, বা ন্যায় বিচার কি হয়েছে বলে আপনার কাছে মনে হয়? সেটা দীর্ঘ পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের বিষয় কিংবা তুলনা করতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন একটি ব্যাপার, 54 জন কমিশনড অফিসার, মেজর জেনারেল থেকে শুরু করে এবং মেজর জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত এবং সব মিলে 74 জন যে অফিসার সেনাবাহিনী এবং বিডিআর এর ব্যক্তি কর্মকর্তা মারা গেলেন, নিহত হলেন, একটা বিদ্রোহ, তথাকথিত একটা বিদ্রোহ, উচ্ছৃঙ্খল আচরণ এবং কতিপয় জওয়ানের বিডিআর সদস্যের এই কর্মকাণ্ড, এটা কিভাবে আমরা বুঝবো? এবং আমি একটা আমার ব্যক্তিগত মত দিতে চাই। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আজকে কবরস্থানে স্বজনরা বলেছেন যে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার জন্য, এর সাথে আমি সমর্থন সূচক বক্তব্য দিব এবং এটা যৌক্তিক, এটা হতেই পারে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পর আমাদের এত বেশি সেনা কর্মকর্তা একসাথে নিহত হওয়ার খবর পাইনি আমরা, একই ঘটনায় একই 24 থেকে 36 ঘন্টার মধ্যে এটা পাইনি।
বেশ কিছু কর্মকর্তা সৈনিক বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর সৈনিক নিহত হয়েছেন প্রশাসনমূলক বিচারের মধ্যে পড়ে, সেটা একটা কথা। কিন্তু এত একটি মেসাকার বাংলাদেশে আর আমরা শুনিনি, এটা অবশ্যই আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। এবং বিচার প্রক্রিয়া যেটা হয়েছে, বেশ কিছু লোকের ফাঁসি হয়েছে, 2,250 লোকের ফাঁসি যাবজ্জীবন হয়েছে, এটা আপিল বিভাগে আপিল শুনানির অপেক্ষায় আছে। এটা একটা বিশেষ বেঞ্চ করে দায়িত্ব দিয়ে দ্রুত এটা নিষ্পত্তি করে এবং কার্যকরের দিকে যেতে হবে, এবং এই বিচারগুলো কিভাবে শাস্তিগুলো কার্যকর হয় সেটা করতে হবে, যেগুলো মৃত্যুদণ্ড আছে সেগুলো কার্যকরের দিকে যেতে হবে। আর এর পেছনে আরো কিছু ব্যাপার আছে, যে বিস্ফোরক দ্রব্য আইন যে মামলাগুলো চলছে সেগুলো দ্রুত নিষ্পত্তি এবং অগ্রগতি আমরা দেখতে চাই, শুনানি সহ জবানবন্দি গ্রহণ সহ যা যা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবছরের মধ্যে আপিল বিভাগে আপিল নিষ্পত্তি হবে, নিষ্পত্তি হবে, সেটা আমরা দেখতে চাই, এবং দ্রুততম বিষয়, কারণ দ্রুত বিচার যখন হবে, কারণ 13 বছর হয়ে গেছে, অনেক সময়, জাস্টিস ডিনাইড, ডিলেড জাস্টিস ডিনাইড এমন একটি কথা আছে। এবং এই সেনা কর্মকর্তাদের শুধু ব্যক্তি কিংবা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলবো না, আমাদের জাতি, আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন সেনা কর্মকর্তা, মেজর জেনারেল কিংবা সিনিয়র কর্মকর্তাকে যেভাবে একটা রাষ্ট্র গড়ে তোলে, রাষ্ট্র যেভাবে তাদেরকে প্রশিক্ষণ সহ সবকিছু সুযোগ সুবিধা সব ধরনের ব্যবস্থা করে যেভাবে গড়ে তোলে, এরপর যেন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বিনিয়োগ আছে, অর্থ ব্যয় আছে। এবং আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী রাখতে হলে এটা আমাদের ধরে রাখতে হবে, সেনা কর্মকর্তাদের, এবং যেকোনো মূল্যে একটি সুশৃঙ্খল বাহিনী, সুশৃঙ্খল সংস্থা এভাবে প্রচলন থাকতে হবে, এবং এ ধরনের বিশৃঙ্খলা কিংবা এই তথাকথিত বিদ্রোহ যাতে না হয় সেটা আমাদের জন্য একটা সতর্কবাণী। তবে এটা ঠিক যে বর্তমান প্রধানমন্ত্রীর সময়ে বাংলাদেশ যে বিডিআর ছিল, এখন বিজিবি যে পরিণত রূপ পেয়েছে, যে পরিণত পরিবর্তিত যে রূপ পেয়েছে, নাম পরিবর্তন, পোশাক পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বিডিআর সদস্যদের দেওয়া হয়েছে, বিভিন্ন অন্য সংস্থাগুলোকে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই প্রশংসনীয়, এবং সদস্যদের সেই যে ক্ষোভ কিংবা প্রাপ্তিহীনতা ছিল সেটা অনেকটা দূর হয়েছে বলা যায়, এবং এটা সবসময় নজর দেওয়া উচিত সরকারের আমি মনে করি। ধন্যবাদ মাইনুল আলম। জুলহাস আলম কি যুক্ত করবেন এর সঙ্গে? প্রথমত হলো যে এটা নিয়ে ন্যায় বিচার তো আমাদের পেতে হবে, যেটি মাননীয় বললেন যে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছিল প্রতিপক্ষ শৃঙ্খল ব্যক্তি, এবং সেনাবাহিনীর মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে এভাবে অবমাননা করা এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল এখনো ভাবলে আমার গা শিউরে ওঠে। কারণ আমরা সামনে থেকে এটা কভার করেছিলাম, স্পটে গিয়েছি, লাশগুলো তুলতে দেখেছি, কি ভয়ঙ্কর একটা চিত্র। এবং তবে পাশাপাশি এটিও বলবো যে ওই পরিস্থিতিতে তখন নতুন একটি সরকার ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেই সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে এটা মোকাবেলা করেছেন, যে ঘটনাটি ঘটে গিয়েছিল সেটা মোকাবেলা। তিনি ক্যান্টনমেন্টে গিয়েছেন, সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, সেখানে মানে তিনি সাহসিকতার সঙ্গে তাদের সাথে মত বলেন, এবং তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন স্যার, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল তখন, যে নেতৃত্ব ছিলেন, নেতৃত্বে যারা ছিলেন। কারণ এই বাংলাদেশে এতবার কু হয়েছে, পাল্টা কু হয়েছে, নানা রকম বিশৃঙ্খলা হয়েছে, সেই ইতিহাস থাকার পরও এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছিল এবং অন্যান্য সংস্থাগুলো, আমি মনে করি যে এটা একটা অভূতপূর্ব ছিল। এখন ন্যায় বিচারের জায়গাটিতে পেতেই হবে। কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির জন্য বিজিবি, তৎকালীন বর্ডার গার্ড, সেই বিডিআর, বিজিবির মতো আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা যেটি প্যারামিলিটারি ফোর্স বলা হয়, সেটিও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সংস্থাগুলোর যে স্যাংচুরিটি আছে, তাদের যে একটা স্বাধীন চরিত্র আছে, এবং তাদের যে ভূমিকা আছে রাষ্ট্রের, জনগণকে, রাষ্ট্রকে নিরাপত্তা দেয়, সেটিকে কিন্তু আমাদের সর্বোচ্চ আসনে দিতে হবে। সেই জন্যই এই পরিবারগুলোর কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাদের যে কোনো দাবি, এই ধরনের দাবি আমি মনে করি ন্যায্য, এবং আমি মনে করি যে পলিটিক্যাল বা রাজনৈতিক যে কোনো দলের জন্য তাদের এই ধরনের দাবি, তারা যদি মনে শান্তি পান,
কারণ যাদের যারা হারিয়েছেন যেসব মানুষকে তাদের ক্ষতিপূরণ কোনোদিন হবে না। কিন্তু এই ধরনের দাবিকে যদি গুরুত্ব দিয়ে দেখা যায় সেটি ভালো উদাহরণ হতে পারে। এবং আরেকটি কারণ একটা উদাহরণ যে ভবিষ্যতে এই ধরনের সংস্থাগুলো যেন তারা তাদের জায়গাটি পরিষ্কার রাখতে পারে, তাদের যে সীমাবদ্ধতা আছে সংবিধান তাদের যে একটা বন্ধু তাদের শৃঙ্খলা যাতে বজায় রেখে চলে তাদের বারবার স্মরণ করিয়ে দেবে এই ধরনের দুর্নীতি বেশি না হয়। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, আগামীকাল 1 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে, একটু জানতে চাইবো জুলা সালম যদি আমাদেরকে একটু বলতেন যে গাজীপুরের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন ঘোষণা করা হলো যে টিকা দেওয়া হবে অনেক মানুষ এসেছে এবং সবচেয়ে সংঘর্ষ হলো সবাই টিকা পেলেন না। কালকে বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়া হবে, অনেকগুলো বুথ নির্মাণ করা হয়েছে সারা দেশে, একটু বলবেন কি না আপনার অভিজ্ঞতা বা ওর পূর্বানুমান কী বলে যে পর্যাপ্ত পরিকল্পনা কি সেই অনুযায়ী নেওয়া হয়েছে, অর্থাৎ এইরকম যখন হবে সবাইকে তো আর একটা কেন্দ্রে টিকা দেওয়া যাবে না একই সময়ে বা একটি দিনে, সেক্ষেত্রে তাদের এলাকায় অ্যানাউন্সমেন্ট করে যে আজকে যাদেরকে দেওয়া হচ্ছে না বা সংখ্যা ধরে যে আমরা হয়তো আজকে 500 জনকে দিতে পারছি, 1000 জনকে দিতে পারছি, এমন পরিকল্পনা কি মনে হয় আপনার কাছে যে করা হয়েছে? পরিকল্পনা নিশ্চয় আছে আমি যতদূর জানি, এবং প্রচারণাটাও চালানো হয়েছে, আমি নিজেও দেখছিলাম সিটি কর্পোরেশন থেকে এবং বাইরে বিভিন্ন জায়গায় সেগুলো প্রচারণটা চালানো হয়েছে রাস্তায় রাস্তায়, বিশেষ করে গাড়ি দিয়ে ট্রাক দিয়ে যেভাবে করা হয়, ব্যানার নিয়ে মিউজিক বাজিয়ে প্রচারণা চালানো হয়েছে। আমি মনে করি যে এত মানুষ এবং একটা হঠাৎ করে একটু চাপ পড়লে প্রথম দিকে হয়তো বা একটু ক্যাওটিক হতে পারে, এটাকে আমি সাধুবাদ জানাতে চাই সরকারি উদ্যোগটিকে। যেহেতু এখন করোনা নিয়ন্ত্রণে আসছে, কমে যাচ্ছে পরিস্থিতি, জটিল পরিস্থিতিটা সহজ হচ্ছে, সেই অবস্থায় কালকের ক্যাম্পেইনটা আমরা দেখি, কালকে যে এক্সপিরিয়েন্সটা হবে সেটির থেকে যদি সামনে আবার আরেকটি ক্যাম্পেইন করা যায় তাহলে আমার মনে হয় একটা ডিসিপ্লিন হয়ে যাবে। এর আগে যখন গ্রামীগঞ্জে দেওয়া শুরু হলো তখনও প্রথম 1-2 দিন একটু এলোমেলো হয়েছিল, একটু বিশৃঙ্খল হয়েছিল, বাট সেটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তো আশা করি যে কালকে এটি সফল হবে, আমি এভাবে দেখতে চাই। আর মানুষজন বুঝতে পারে, সহযোগিতা করছে, এবং আমি বিশ্বাস করি যে একটু যদি স্থানীয় সরকারকে আরেকটু সম্পৃক্ত করা যায়, তাদের যে মেকানিজম আছে সেটিকে মোবিলাইজ করা যায়, এবং রাজনৈতিক দলগুলো যারা কর্মী আছে তাদেরকে যদি এসব কাজে একটু জড়ানো যায়, অন্য সব মন্দ কাজ থেকে একটু সরিয়ে 2 দিনের জন্য, তাহলে আমার মনে হয় যে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। 1 কোটি মানুষকে বাংলাদেশে সেই সক্ষমতা আছে, 1 কোটি মানুষকে একদিনে টিকা দেওয়া সম্ভব। নিশ্চয়ই মানুল আলম, মানুল আলমের কাছে জানতে চাইবো, জুলাস আলম ধন্যবাদ আপনাকে, যেটি বলছিলেন যে সক্ষমতা আমাদের রয়েছে, জুলাস আলম বলছিলেন, মানুল আলম একটু বলবেন কিনা যে সেই সক্ষমতার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই চ্যালেঞ্জও রয়েছে নানান রকম, কারণ সমন্বয়ের একটা খুব বড় একটা ঘাটতি, এই সব মানুষ অনেক মানে ধরে এনে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে এরকম অনেকটা বিষয়, সেই ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জগুলো আসলে রয়ে গেছে? চ্যালেঞ্জ তো রয়েছে মানুষকে, আমরা যারা কথিত শিক্ষিত কিংবা কাজ করি, আমরা চলাফেরা করি, আমরা জব করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা টিকা নিয়েছি কিংবা টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি, আমাদের সন্তানদের 12 বছরের বেশি সন্তানদের দিয়েছি, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা 70% কিংবা 80% যারা মোট জনসংখ্যা কিংবা বহু মোট নগরবাসী, দিন মজুর, রিক্সা চালক, বাসাবাড়িতে কাজ করে শ্রমিক, এই জাতীয় বিক্ষোভ জাতীয় যারা আছে, একবার ডেরায় থাকে, বস্তিতে থাকে, মানুষের বাড়িতে, সিঁড়িতে থাকে, বাস স্ট্যান্ড, কমলা স্টেশন, রেল স্টেশনে থাকে, তাদেরকে কিভাবে আপনি করবেন, এদের তালিকাভুক্তি করা, এদের জাতীয় পরিচয় পত্র রেজিস্ট্রেশন, ব্যাপারটা হচ্ছে গণ টিকাটা হচ্ছে এই ধরনের মানুষকে। আমি আজকে জুলহাস আলমের কথার সাথে যোগ করতে চাই, অবশ্যই আমি প্রচারণা দেখেছি, বিশেষ করে ঢাকা শহরে যদি সিটি কর্পোরেশনের কথা বলি, সিটি কর্পোরেশন করেছে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যোগাযোগ করছে এবং ব্যবস্থা করছে। আমি ব্যক্তিগতভাবে, আমি জাতীয় জুলহাস আলম জানেন, জাতীয় প্রেস্তাবের সাথে সংযুক্ত আছে, এবং জাতীয় প্রেস্তাবেও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় একটি টিকা কেন্দ্র কালকে কাজ চলবে, এবং এখানে 1000 মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং আমি জিজ্ঞেস করেছি যে এখানে টিকা দেবে 9:00 থেকে 5:00 পর্যন্ত, শেষ পর্যন্ত যত মানুষ থাকে, আশেপাশের মানুষদেরকে উৎসাহিত করে এবং এখানে টিকা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এটা প্রথম ডোজ, এবং যারা কখনোই টিকা দেয়নি তাদের জন্য এই সুযোগ, এবং দ্বিতীয় ডোজ প্রায় 1 মাস পরে আবার দেওয়া হবে। এটা হচ্ছে যে আমরা সমন্বয়হীনতার চ্যালেঞ্জ আছে, বিশৃঙ্খলা, স্বাস্থ্যবিধি রক্ষার চ্যালেঞ্জ আছে, বিশৃঙ্খলা না হওয়ার কিংবা শৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জ আছে, এবং এই চ্যালেঞ্জ গুলো অবশ্যই আমাদের অভিজ্ঞতা থেকে এই চ্যালেঞ্জ গুলো উত্তরানো সম্ভব, কর্ম অভিজ্ঞতা কিংবা বাস্তব অভিজ্ঞতা থেকে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা ভ্যাকসিনেটেড কান্ট্রিদের মধ্যে আমরা উপরে উঠে যাচ্ছি, এবং এই ধরনের ভ্যাকসিনেশন হলে সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতনতা বুঝে না, স্বাস্থ্য বিধি বুঝে না, কিভাবে মাস্ক পরতে হবে, মাস্ক পরে সবসময় থাকতে হবে, আজকে 4-5% সংক্রমণের হার,
এটা আমরা একের নিচে ছিল, আবার 34-35% হয়েছে অমিক্রন, তৃতীয় ঢেউ একের পর ঢেউ আসবে, যতই ঢেউ আসুক আমাদের খুব কাবু করতে পারবে না, আক্রান্ত করতে পারবে না, আমরা সামাল দিতে পারবো, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। এবং আমাদের এই যে আমাদের লক্ষ্যমাত্রা, এটা যারা জনপ্রতিনিধি আছে এবং আমরা যারা সচেতন মানুষ বলে নিজেদের মনে করি, আমাদেরও এক্ষেত্রে ভূমিকা আছে, আশেপাশের ঘরের মধ্যে বাইরে একটু সচেতন করা সকলকেই। অনেক ধন্যবাদ জানাচ্ছি মানুল আলম, সময় একেবারে শেষ, ধন্যবাদ আপনাকে আয়োজনের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জুলহাস আলম আপনাকেও আয়োজনের সময় দিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।